আজকের রেসিপি তরকা, ডিম তরকা। তো দেখতে পাচ্ছ আমি এখানে 200 গ্রাম মতন তরকা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টা মতন। তো চলো ভিজিয়ে রাখি। 2 ঘন্টা পর চলে এসেছি, দেখো আমি একটা প্রেশার কুকারে জল নিয়ে নিচ্ছি, 1 গ্লাস মতন। আর এই যে তরকাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিজে গেছে, এইটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো চলো উপকরণ কী কী লাগছে। উপকরণ লাগছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর পেঁয়াজ 2 কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর 2 ডিম নিয়ে নিচ্ছি, আর সোমবারে দেবো শুকনো লঙ্কা। তো আমি ডিম 2 ফাটিয়ে নিয়ে এর উপর দিয়ে হালকা একটু নুন দিয়ে এটাকে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নেব। তো ডিমটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব, নিয়ে এটাকে ঝুড়ি ঝুড়ি করে নেব। এটা আমাদের তরকাতে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব। নেওয়ার পরে এই কড়াইতেই আমরা সর্ষের তেল দেব 2 টেবিল চামচ। তো আমরা এই রান্নাটা পুরো সর্ষের তেলে করব। তো দেখতে পাচ্ছ এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সাদা জিরে, তেজপাতা আর 2 শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নেব, নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি একে একে দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো আমি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো এখানে লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর আদা রসুন যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, আর লঙ্কা যেটা আমি ছিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। তো আমি এখানে আদা রসুনের পেস্ট করিনি, আমি এখানে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো আমি এগুলো একে একে সব দিয়ে দেবো। তো এই যে তরকাটা, এটা খুবই স্পেশাল একটা তরকা, আর এটা পুরো ধাবার স্টাইলে করছি। তো ধাবাতে যেরকমটা আমরা টেস্ট পাই সেরকমই লাগবে। তো আমি এখানে ডাল সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 1 টেবিল চামচ আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এই যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি তরকাটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দিয়েছে, আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে ভালো করে নাড়িয়ে এটার মধ্যে মিশিয়ে নেবো, আর ততক্ষণ অবধি এটাকে জাল হতে দেবো যতক্ষণ না এটা একটু টেনে আসছে, একটু গাঢ় হয়ে আসছে। তো দেখো এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তরকা মশালা। তো এটা যে কোনো মুদিখানায় তোমরা পেয়ে যাবে। এর মধ্যে আমি তরকা মশালা আর একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের তরকা এখন রেডি। তো এটা ভাত, রুটি, নান, পরোটা তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করে খেতেই পারো। হ্যাঁ, এর মধ্যে একটু বাটার দিয়েছি আমি, এটা দেখাতে আমি ভুলে গেছি, তো এর মধ্যে একটু বাটারও দিয়ে দেবে। তো পুরো ধাবা স্টাইলে তরকা রেডি। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বেঙ্গলি ঘুরি ভোজকে সাবস্ক্রাইব করে নিও, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের এই তরকাটা কেমন লেগেছে। বেঙ্গলি ভুড়ি ভোজ চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।